আপনারা অনেকেই এই পয়েন্ট থেকে ভিনিসিয়াস জুনিয়রকে এক্সচেঞ্জ করতে পারছেন না অনেকের বিভিন্ন প্রবলেম হচ্ছে এখন আমি এটা এক্সচেঞ্জ করব দেখি আপনারা কি প্রবলেম ফেস করেন এবং আমি যদি কোনো প্রবলেম ফেস করি সেটা কি আপনাদেরকে বুঝিয়ে বলবো ওকে চলুন আমরা এক্সচেঞ্জে ক্লিক করছি এক্সচেঞ্জে ক্লিক করার পর আমাদেরকে কোনামির ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে কোনামির ওয়েবসাইটে আসার পর আগে আমরা সরাসরি প্লেয়ারকে পারচেস করতে পারতাম বাট এখন আমাদেরকে লগ ইন করতে বলে তাই আমরা আমাদের কোনামি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করব। কোন আমি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে ইমেজ ভেরিফিকেশন করতে হবে ইমেজ ভেরিফিকেশন করার জন্য উপরে যে সিঙ্গেল ইমেজটা থাকে ওটার মতো দেখতে নিচে যেগুলো থাকে সেগুলো ম্যাচ করবেন যেমন আমি উপরটার মতো নিচে তিনটা দেখতে পাচ্ছি সেগুলোতে টিক চিহ্ন দিচ্ছি টিক চিহ্ন দিয়ে দিলাম এখন লগ ইনে ক্লিক করব আমার আইডিতে যেহেতু টুইস্টে ভেরিফিকেশন অন তাই কোড গিয়েছে আমি কোডটা বসিয়ে দিচ্ছি ওকে এরপর আমি গোতে ক্লিক করছি এরপর দেখুন আমাদেরকে ই পয়েন্টের সাইটে নিয়ে আসা হচ্ছে পেজটা লোডিং হচ্ছে আমরা দেখি এরপরে কি দেখায় ওকে তো পেজে আসার পর দেখুন এখানে একটা নোটিশ দ্য ওয়েবসাইট ইজ কারেন্টলি এক্সপিরিয়েন্সিং এ হাই ভলিউম অফ নেটওয়ার্ক ট্রাফিক প্লিজ ওয়েট অ্যান্ড ট্রাই এগিন লেটার ব্যাক হোম এখন ব্যাক হোমে ক্লিক করলে আমাদেরকে আবার ব্যাক নিয়ে যাওয়া হবে দেখেন ওয়েবসাইটটা আমাদেরকে সরাসরি এখন কী করতো জানেন প্লেয়ারের কাছে নিয়ে আসতো আমরা ক্লিক করে জাস্ট প্লেয়ারটা এক্সচেঞ্জ করে ফেলতাম কিন্তু হাই ট্রাফিকের কারণে আমাদেরকে প্লেয়ার পারচেস করতে দিচ্ছে না এই হাই ট্রাফিক জিনিসটা কি জিনিসটা হচ্ছে অনেক ইউজার যখন একসাথে একটা সাইটে প্রবেশ করে তখন সে সাইটটা হ্যাং হয়ে যায় লোড নিতে পারে না তখন সেটাকে বলা হয় হাই ট্রাফিক যেহেতু বিনিসিয়াস জুনিয়র মোটামুটি হাইপল একটা প্লেয়ার এবং এই পয়েন্টটা পাওয়া যাচ্ছে আর এই পয়েন্ট মোটামুটি সবার কাছেই থাকে তাই এই কার্ডটা সবাই নেওয়ার চেষ্টা করতেছে সবাই নিতে গিয়া এত বেশি পরিমাণে ইউজার একসাথে এটা কাজ করতে গেছে যে এই ওয়েবসাইটটা হাই ট্রাফিকে হ্যাং হয়ে গেছে এজন্য আমরা প্লেয়ারটাকে নিতে পারছি না সো আপনারা কয়েকদিন পরে ভেনিসিয়াসকে কিনেন ঠিক আছে কয়েকদিন পরে ভেনিসিয়াসকে কিনেন তখন এই হাই ট্রাফিকটা ঠিক হয়ে যাবে কোন ফিক্স করে ফেলবে তখন এই আইডি পাস দিয়ে লগ ইন করার পর আপনি এখানে প্লেয়ারটাকে দেখতে পাবেন জাস্ট এক্সচেঞ্জে ক্লিক করে এক্সচেঞ্জ করে নেবেন অথবা আপনাকে এখানে আরেকবার লগ ক্লিক করে লগ ইন করা লাগতে পারে দেন আপনি প্লেয়ারটাকে দেখতে পাবেন এবং প্লেয়ারটাকে এক্সচেঞ্জ করতে পারবেন তো যেহেতু এখন হাই ট্রাফিক তাই আমরা লগ ইন করছি না আমরা দুই তিন দিন পরে এসে কি কিনে নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ